হ্যাঁ দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজির এই ভিডিওটো হল এটা টপিকের উপর, যোনটো টপিক হল মা। এমায়ে আমাক ইমান মরম চেনেহ করে, ইমান ডাঙর দীঘল করিলে, এই মাকর কারণে আমি কি করিলো, তার কারণে এই ভিডিওটো বলক। আমি এই ভিডিওটো আরম্ভ করো। মাকে পৃথিবী কষ্ট আছে, সব সহ্য করিব পারে, কিন্তু যেতিয়া সন্তানের কষ্ট দেখা পায় মাকে, এতিয়া মাকে ডাইরেক্ট কয়, হে ঈশ্বর, তুমি এইটো কি করিলা, মোর সন্তান কিয় ইমান দুখ দিলা। এইটো হল মা, বেলেগে নকয় কিন্তু মাকে যে মোর লড়া ছোৱালীক ভালে রাখা, মোর সন্তানক ভালে রাখা। সন্তানের কারণে মাকে সব করিব পারে। আজি যদি শুনা পায় যে মোর সন্তানের কিবা অসুখ হয়েছে, আপনি ঘরত নাই, আপনি বাহিরত আছে, আপনার মাকে যদি শুনা পায় যে সন্তানের অসুখ হয়েছে, মাকে ঘরত থাকি ঘরত পাগলের নিচিনা হয়ে যাব। মার চকুর টোপনি নোহোৱা হয়ে যাব, মাকর পেটত যাব, ভাত খাবই নিব। মাকে মাকে তেতিয়া ভাবিব যে মোর সন্তানের লগত, মোর সন্তানটো যদি মই দেখিব পারলোহেঁতেন, তার বলে অসুখ হয়েছে, কি হয়েছে, ই কেনেকুয়া আছে, মানে পাগলের দরে হয়েছে। মা হলে এনেকুয়া একটা বস্তু, যিজনে বুঝিব পারিছে সেইজন তো বহুতে ভাগ্যবান। মাকক চিনি পোৱাটো, যিজনে চিনি পায় সেইজন বহুত ভাগ্যবান। মায়ে যে আমার কারণে, সন্তানের কারণে কি যে করিব পারে, মা এনেকুৱা এটা শক্তি। মা হল এনেকুৱা এটা শক্তি, যেতিয়া আপনি বিছনাত পড়ি থাকিব তেতিয়া মুখেরে মা মা বলে মা ওলাব। মাকে ঘরতে বহি গম পায় কিবা কানেকশন আছে, মা আর সন্তানের মাজত কিবা একটা কানেকশন আছে, যদিও কানেকশন এনেকি মার কি, মাকে প্রথমের পরে গম পায় যে মোর সন্তানের লগত এনেকুয়া একটা দুর্ঘটনা বা এনেকুয়া একটা পরিস্থিতি আমার সন্তানের সম্মুখত আহি আছে। মায়ে আমাক উপদেশ দিয়ে যে এনেকুয়া নচলিবি, ভালকে চ, যদি শুনো তেতিয়া ভাল, যদি নুশুনো তেতিয়া তো সেইকাৰণে মায়ে যেনেকুৱা আপোনাক মৰম কৰে, আপুনিও মাকক মৰম কৰে। মাকক চিনি পাওক যে মা কি বস্তু, মা যেতিয়াক লগে পৃথিৱীত আছে তেতিয়া হয়তো কিছুমান মানুহে চিনি নাপায়,
যেতিয়া মাকে পৃথিৱীৰ পৰা নোহোৱা হৈ যায় তেতিয়া মা মা বুলি তেতিয়া কিন্তু চিনি পায় যে মা কি বস্তু আছিল, এতিয়া আমাৰ মাজত নাই। সেইকাৰণে মই কৈছোঁ যে মাকক আপোনালোকে চিনি পাওক, আমিও চিনি পাওঁ, মাকক মৰম কৰোঁ। আৰু মাকক আৰু মাকে যে ভিতৰৰ পৰা যোনটো এটা আশীৰ্বাদ দিয়ে সেইটো কিন্তু লাগে 100%। আপুনি ধৰি আজি আৰু বেছি কিবা কিবি নকওঁ, আজিৰ কাৰণে এইখিনি। যদি ভাল লাগিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, ভিডিঅ'টো লাইক কৰি দিব আৰু কমেণ্টত লিখি জনাব।